Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somosto prashongsho mohon Allah paker ebong lakkho koti durud o salam bishwo nobi Hazrat Muhammad sallallahu alaihi wasallam er upore. Proti masher nay ajo sei purnimar rojoni je rojonite Adam nurir torof theke sokol iman anankalider niye jalsa kora hoy. Ajo sei jalsa onushtito hocche দূরদূরান্ত থেকে এবং স্থানীয় সকল ঈমান আনয়নকারী মুমিন মুমিনাতরা উপস্থিত হয়েছে, হয়তো তাদের সঙ্গে অন্যান্য মানুষও আছে। তো তাদের ভিতরে যে বক্তব্য করা হচ্ছে সেই বক্তব্য ইন্টারনেট যোগে সারা বিশ্বের মানব জাতির জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য অনেক ধরনের কমন আসে, তার উপরই হয়তো আলোচনাটা আল্লাহ পাকের ইচ্ছায় করব। আর আলোচনা করছি আমি আদম নুরি। প্রিয় বিশ্ববাসী, কমান্ডের পৃথকতা বলতে মূল হিসেবে বলা চলে তিন ধরনের আসছে। তার একটা হলো যে বুঝে শুনি না গাল পড়া আর আদম নুরিকে ঢেকে দেওয়ার চেষ্টা করা, গীবত করা, নিন্দা করে কমান করা। আর একটা হলো প্রশ্নবোধক, আর একটা হলো যে বড় বিশ্বরা কী হবে, খাজা বাবা কী হবে, ওয়াহাবিরা কী হবে, এরকম জাকির নায়েক এরকম বলে, জাকির নায়েকের ই কী এরকম, তাদের বিষয়ে জানতে চাওয়া। তো এখানে বিষয় হলো বিশ্ববাসী, ভিডিওগুলো যা গেছে তা যদি তারা দেখে এবং জ্ঞানে আনে তাহলে হয়তো এ ধরনের প্রশ্ন আর আসার কোনো জায়গা থাকে না। এই ধরনের প্রশ্ন যে অমুকেরদের তাহলে কী হবে, বড় বৈশ্বেদের কী হবে, হেজবুল তাহুজালাদের আলারা আছে তারা কি, এ ধরনের প্রশ্ন হয়তো আসারই কথা না। কারণ অনেক ভিডিওতেই আছে, বলা হয়েছে যে আদমের পর থেকে এখন পর্যন্ত যত ধর্ম পৃথিবীতে আসছে এর একটি ধর্ম এই মানব, তার মানব জীবন দ্বারা এই মানব জীবনকে সঙ্গে নিয়ে পরবর্তী জীবনে যাক, এর সত্য নিয়ে কোনো ধর্ম আসেনি, তা কোনো নবীরাও দেয়নি, দেবদেবতারাও দেয়নি, কেউ দেয়নি। দিনী ধর্মের সত্যগুলো থাকলেও দিনী ধর্ম যারা আজ 1500 বছর ধরে চালনা করছে তারাও কেউ দেয়নি, বরং তারা দিনী ধর্মের সকল সত্যকে ঢেকে দিয়েছে। এই বক্তব্য এভাবে বা এতে বিভিন্নভাবে বহু বক্তব্য গেছে, তারপরেও আবার বক্তব্য আসছে, যেমন জাকির নায়েকের আসছে, আবার হিজবুল তাওহীদের সম্বন্ধে আসছে। তো যখন আসে তখন আমাদের তার সত্যের দিকটা তুলেও ধরতে হয়। তো তাহলে মানব যদি এখানে জ্ঞানী হতো যে যে মানুষটা সারা বিশ্বের সর্বকালের ধর্মকে বাতিল করে এবং সেই সকল ধর্ম যে মানব মুক্তির জন্য হয়নি তার সত্য দেখা দিয়ে কথা বলতেছে এবং প্রকাশভাবে রূপছাপা নয় ইউটিউবে সারা বিশ্বের মানবকে নিয়ে, তো সেখানে এই ধরনের প্রশ্ন আসার তো কোনো জায়গাই থাকে না। তারপরেও মানুষ এগুলো করে বেড়াচ্ছে। এদের বিশেষ করে উদ্দেশ্য হলো যে আদম নুরি এগুলো করবে কেন, আবার অনেকের উদ্দেশ্য হলো যে আপনি যা করবেন করেন, অন্য নিয়ে আপনার মাথা ঘামায় কেন। এগুলো বলা হচ্ছে যে অন্য ক্রিয়া মাথা ঘামায় না, ঘামায় যখন দিনী ধর্মের নামে তারা এগুলো করে বেড়ায়। তো যাই হোক, যখন এগুলো থাকার পরও, এগুলো ভিডিও থাকার পরও তারা আবারও এগুলোই নিয়ে বারবার আসতেছে, সেখানেই কথা বলছি আমি যে যেমন এই দিন ইসলামে যে কত প্রকার কম বা কত প্রকার গোত্র গড়ে উঠছে এর হিসেব করে সবগুলো বলাও কঠিন আছে। তার ভিতর যেমন এটা হলো ওহাবি ইসলাম, কাদিয়ানি ইসলাম,
তাবলিগে ইসলাম, হেফাজতে ইসলাম, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, বরপীর সাহেবের ইসলাম, জিলা কাজিয়া তরিকার ইসলাম, চিস্তিয়া তরিকার ইসলাম, তারপর মুজাদ্দিদের তরিকার ইসলাম, নিজামের তরিকার ইসলাম, এরকম কত প্রকার যে ইসলাম আছে, গোত্র আছে, শিয়াবাদ ইসলাম, সুন্নিবাদ ইসলাম, তাহলে এগুলো কিন্তু সব ইসলাম নামে এ চলে যাচ্ছে। তো এই যে সকলেই ইসলাম, তেমনি হেজবুল তাওহিদও ইসলাম। এত ইসলাম আছে, কিন্তু কোরআন যে নামটা দিচ্ছে সেটা হলো দিনই ইসলাম। কোরআনের অনুযায়ী যে এর নাম, তার নাম হলো দিনই ইসলাম। আর এই যে বাকিগুলো মুসলিম হিসেবে যেগুলো উচ্চারণ করা হলেও এগুলো কি কোরআনে কোনো এদের নাম আছে? এগুলোর কি কোনো নাম আছে কোরআনে? কোনো নাম নেই। তো এই যে কোরআনের নাম হলো, যারা এই দিনী ধর্ম পালন করবে, সেই আল্লাহর হেদায়েত নেবে, ঈমান আনবে, তাদের নাম হয় দিনী ইসলাম। তো এই যে এত কিছু চলছে 1500 বছরের ভিতর, এর ভিতরে দিনী ইসলাম নামে কেউ কি এই কোরআনিক ধর্ম চালাচ্ছে এবং তাদেরকে সব নাম ফেলে দিয়ে তাদেরকে দিনী ইসলাম হিসেবে ঘোষণা করে, বা তারাই সেই হেদায়েত গ্রহণকারী, ইমান আনানকারী মমিন হিসেবে তার সেই মসজিদ যিনি ইমান এনে দেন তাদেরকে স্বীকৃতি দিয়ে সেই মমিনের পথ নির্ধারণ করে দিয়েছে? যেমন সুরা ফাতেহায় আছে সিরাতুল মুত্তাকিন, এই যে সরল সিধা পথ, এই যে সঠিক পথ, সেই পথের নির্ধারতা নির্ধারিত করে মানুষকে সেই দিন ইসলামকে যে চালাবে, এই এতগুলো নামগুলো এর ভিতর কি কোনোটা আছে? কোনোটাই নেই। তো তারপরেও বলা হচ্ছে যে দেখো, এই যে সমস্তগুলো চলছে সেগুলোতে কোরআনের আইন মাফিক নয়, যে কারণে তাদেরকে কাফের বলে আখ্যিত করা হচ্ছে, দরজার বলে আখ্যিত করা হচ্ছে। সেগুলো কোরআনের আইন দ্বারা, তারা যে কোরআনের আয়াতগুলোকে উপেক্ষা করেছে, কোরআনের নামে ধর্ম চালায়, কোরআনের নামে সব কিছু করে, তরিকা হলো কাদরিয়া। কাদরিয়া নামের তরিক, কোরআনের হেদায়েত নাই, কোরআনের নামেই চলায়, কোরআনের কথাই বলে, তাদের বিষয় হলো খাজা বাবার তরিকা, চিস্তিয়ার তরিকা, ওটার কোরআনের নামে নেই। তো হিজবুল তৌহিদ এখন কোন তরিকা চালায়, না কোনো তরিকাই চালায় না, বা কোরআনের হেদায়েত নিয়ে চালায়, কোনোই তাদের সত্যতা নেই। তো এই যে তরিকা চালায় বা এগুলো চলে, সেখানে বারবার দেখানো হচ্ছে যে তারা কোরআনকে, আয়াতগুলোকে উপেক্ষা করে। কোরআন মূলে বলছে এটা পূর্ণ ধর্ম। তো ধর্ম ধারণ করা, তো সেই পূর্ণতা কি আছে, সেই পূর্ণের অস্তিত্ব কি আছে, যাকে ধারণ করে নিয়ে ধর্ম পালন করতে হয়। বই হাতে না দিয়ে তো কাউকে বই পড়তে দেওয়া যায় না, আর তার শিক্ষাও হবে না। তো এই যে কোরআনে দিনী ইসলামে প্রবেশ করতে গেলে, যেটা কোরআনিক ধর্ম, এখানে কোরআনই বলতেছে যে এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হলো দিনী ইসলাম। তো সেই কোরআনের হেদায়েত নাই, যারা সেই দিনী ইসলামকে গ্রহণ করল না, যারা গেল সেই খাজা বাবার তরিকায়, তারা খাজা বাবার ইসলাম। তো এদেরকে দিনী ইসলাম যদি তোমরা বলো, কোন আইনে কোন ব্যাপারে বলো, তেমনিভাবে হিজবুল তাওহিদ এই কমান্ডার ইদিনিং আসছে যে এরা আবার কারা, এরা কী করে। তো হিজবুল তাওহিদ, এরাও হিজবুল তাওহিদ ইসলাম, এরাও ইসলাম, এরাও কোরআনের কথা বলে, এরাও হাদিসের কথাও বলে, আমরাও নবী মানি, কোরআন মানি, ভালো কথা, সবাইকে মানে। যেমন এর আগে এই গ্রুপ ধরে একটা কমান করছিল, সেখানে আছে যে
আমি বলেছিলাম যে প্রত্যেকটা নবীর ধর্ম ভিন্ন ভিন্ন ছিল। তারা তার ই লেখছে যে সকল নবী তো আল্লাহর ইবাদত করতে যায়, কিন্তু ধর্মগুলো যে ভিন্ন এটা তারা স্বীকার না করে তারা বলে সকল নবী তো আল্লাহর ইবাদত করতে যায়। তখন এর যে সত্য, এর যে উত্তর, তা তো তোমাদের কাছেই রয়েছে, তা কিন্তু তোমাদের কাছেই রয়েছে। যেমন হিজবুল তাওহিদ একটা ইসলাম, তারাও তো এই আল্লাহর কথাই কয়, ওই কোরআনের কথাই কয়, কিন্তু চলে অন্য পথে। তেমনিভাবে তোমার জিলানি বাবা, কাদরিয়া তরিকা, তারাও তো এই আল্লাহর কথাই বলে, কোরআনের কথাই বলে, কিন্তু তারা কিন্তু কাদরিয়া তরিকা। আবার চিশতিয়া তরিকা, তারাও ওই কোরআনের কথাই বলে, আল্লাহর কথাই বলে, কিন্তু তারা কিন্তু চিশতিয়া তরিকা। নাকি এক তরিকা মুজাদ্দিদ বাবা, মুজাদ্দিদি তরিকা, তারা ওই কোরআনের কথাই বলে, আল্লাহর কথাই বলে, কিন্তু মুজাদ্দিদি তরিকা, মুজাদ্দিদের নামে বাহের করা লাগব। তো তাহলে পারে যে সব নবী এক ধর্ম দিছিল আল্লাহর কথা বলে বলেই, তাহলে তোমরা এগুলাকে, তোমরা তো আল্লাহর কথাই বলো, সবকে একই নাকি পৃথক পৃথক তোমরা করে নিয়েছো, কোনটা করেছ? তাহলে তোমাদের উত্তর কিন্তু তোমাদের কাছেই ছিল, তোমরা সেটা না নিয়ে আবার আদমরিকে ফাঁসানোর চেষ্টা করো। তো যাই হোক, তো এই যে হিজবুল তাওহিদ, এক নম্বর বিষয় হলো এগুলো বহুবার তুলে ধরা হয়েছে যে এইসব তরিকাপন্থীরা সর্বপ্রথম, আবারও আমাকে বলতে হচ্ছে সূরা বাকারার 38 নম্বর আয়াতের কথা, যে তোমরা তোমাদের কাছে যখন আল্লাহর তরফের হেদায়ত পৌঁছাবে তোমরা সেটা গ্রহণ করবে, মেনে চলবে, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো সন্ত্রস্ত চিন্তা করতে হবে না। আর যারা এটা করবে না, একে মেনে নেবে না, এই অনুযায়ী জীবনে চলবে না, তাদের চিরকাল আজাব খাটতে হবে। তো এই যে আয়াত, এই আয়াত কি তোমার খাজা বাবা গ্রহণ করেছে, তোমার কাজিয়া বাবা গ্রহণ করেছে, তোমার মুজাদ্দিদ বাবা গ্রহণ করেছে, তোমার হিজবুল তাওহিদ বাবারা কি গ্রহণ করেছে, তোমার হেফাজতে ইসলামকে গ্রহণ করেছে, তোমার নিজামে ইসলামকে গ্রহণ করেছে, তোমার জামাতে ইসলামকে গ্রহণ করেছে? এই আয়াতের যদি গ্রহণ না করে তারা এগুলো করে, তাহলে কি কোরআনের আয়াতটাকে তারা উপেক্ষা করলো, না অবহেলা করলো, না তারা মেনে নিল, কোনটা হয়? তোমরাই বিচার করো মানব জাতি, তোমরাই বিচার করো যে যে হেদায়েত শর্ত নিজে নিয়ে সেই শর্ত মাফিক জীবনে না চললে তাদের দোজকে যেতে হবে, আর এই শর্ত অনুযায়ী চলে তাদের কোনো ভয় নাই, কোরআনই আল্লাহই আশ্বাস দিচ্ছে। তো এটা কি হিজবুল তাওহিদের কাছে আছে? এটা কি সেই জাকির নায়েকের কাছে আছে? তার তো ডাক্তার, শিক্ষার ডাক্তার, কোরআনের উপর ডাক্তারি, বহু জ্ঞানের জ্ঞানী, কিন্তু হেদায়েতটা তো জাকির নায়েক ভালোই জানে। এই আয়াতটা, এই আয়াতটা তো জাকির নায়েক ভালোই জানে, আবার এই হিজবুল তাওহিদালারাও এই আয়াতটা ভালোই জানে, এর অর্থটাও জানে, খাজা বাবাও জানে, জিলানি বাবাও জানে, কিন্তু তাদের কাছে কি এর সত্যটা আছে? তাহলে এই আয়াতটা তারা কী করলো, উপেক্ষা করলো, না মেনে নিল, না আয়াতকে উপেক্ষা করে অন্যদিকে চলে গেল? দ্বিতীয় কথা হলো যে বিশুদ্ধি একরারনামা বিশুদ্ধ তওবা, যে তওবার পরে মানুষের অসৎ অপকর্মে যেতে পারে না, তার অপবিত্র জীবনকে বাতিল করা হয়। তো এইটা কি, এটাও আয়াত, আবার এটা লঙ্ঘন করলে সেটারও একটা আয়াত আছে। তো এটা কি তারা গ্রহণকারী, এটা কি তারা মেনে নিয়েছে, না তারা উপেক্ষা করেছে? হিজবুল তাওহিদ কি এটা মেনে নিয়েছে, তারা কি সেই বিশুদ্ধের তার নিয়েছে, এই হেদায়ত নিয়েছে? তৃতীয় কথা, সূরা বাকারার প্রথম আয়াত, প্রথম আয়াতের ভিতর সেটা হলো
ফি হুদাল্লিল মুত্তাকিন, এই যে মুত্তাকিন যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করলো তাদেরকে মুত্তাকিন বলা হয়, হুদাল্লিল মুত্তাকিন। তো এই যে আয়াতগুলো উপেক্ষাকারীরা তো হেদায়েত নেয় নাই, তাহলে কি তারা সেই মুত্তাকিনের নাম তাদের থাকবে না? থাকবে না। তো যারা সেই হুদাল্লিল মুত্তাকিন হয়, শুদ্ধির মানুষ হয়, সেই হিদায়াতের সত্য দ্বারা এবং সেই বিশুদ্ধ অঙ্গীকারমূলক বিশুদ্ধ তওবার দ্বারা যাদেরকে নিজেকে শুদ্ধি করিয়ে নিল আর অসৎ জীবনে যাবে না বলে, সেই মুত্তাকিনদের আবার তারপরেই কী বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তোমরা ইমান আনো তোমাদের বিল গায়েবের উপর। সেই ইমান যাদের আনতে বললো, যারা ইমান আনলো তাদেরকেই বলা হচ্ছে ওয়াইউ কিমুনা সালাত, তোমরা সালাত আদায় করো। কিন্তু যারা ইমান আনলো না, আনে নাই, তাদেরকে এই সালাতের কথা বলা হয়েছে। প্রথমে আসছে যে ফি হুদাল্লিল মুত্তাকিন, যারা সেই মুত্তাকিন হলো, সেই মুত্তাকিন হওয়ার সত্য হলো যে সেই আল্লাহর হেদায়ত গ্রহণ করা এবং সেই বিশুদ্ধ অঙ্গীকারমূলক বিশুদ্ধ তওবা করাতে নিজেকে হুদাল্লিল মুত্তাকিনে পরিণত করা, তারপরে তাকে সেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তাকে সেই গায়েবের উপর ইমান আনতে হবে। ইমান আনার পর তারপর তাদেরকে বলা হচ্ছে ওয়াইউ কিমুনা সালাত, তোমরা সালাত কায়েম করো। আর তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা যা দেওয়া হয়েছে আল্লাহর রেজেক তা আল্লাহর পথে ব্যয় করো। এই যে বাকারার প্রথম আয়াতটা, আমার সাথে তোমার হিজবুল তাহুদও ভালো জানে, তোমার সিস্তিয়া বাবাও ভালো জানে, তোমার ওহাবি বাবারাও ভালো জানে, তোমার কাদিয়ানি বাবারাও জানে, ভালো জানে, শিয়া সুন্নি বাদালারাও ভালো জানে, কিন্তু এগুলোর কার্যকারিতা কই? তাহলে তারা কি এই আয়াতগুলোকে সত্য করলো না অসত্য করলো, না উপেক্ষা করলো, না মেনে নিয়ে তা কাজ করে, কোনটা করে? প্রিয় বিশ্ববাসী, সত্য আগত মিথ্যা দুর্ভূত। তো সত্য কোরআন নিয়ে আসছে, কিন্তু কোরআনকে আজ পর্যন্ত তোমাদের সত্য দেখাইছে? কোরআনের সত্য নিয়ে আসছে আছে এটা অবশ্য, কিন্তু কোরআন কি তোমাদেরকে সেই সত্য দেখাইছে? না সেই কোরআনে যারা লেখাপড়া শিখলো, টাইটেল পাশ করলো, তারা কি এই সত্যগুলো দেখাইছে? তারা সেই সত্যের ভিতরে আছে না তারা সত্যের বাইরে যা চলছে? ভালো করে বোঝো তোমরা, এই যে সত্য আগত মিথ্যা দূরীভূত কোরআনের আয়াত, কোরআনের আয়াত তো কোরআনে রয়েছে, কিন্তু যারা এই কোরআনকে শিখলো, জানলো, মুফাসসির হলো, মুহাদ্দিস হলো, মুফতি হলো, বারো কোনো ডিগ্রি থাকলে হলো, কিন্তু তারা কি এই আয়াতগুলোর সত্য নিজেরা নিজেদের জীবন দ্বারা বাস্তবায়ন করেছে? আর সেই বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে তোমরা যারা সেই আলেমদের কথা মতো চলো, শোনো, বোঝো, তোমাদের কি সেই হেদায়তের পথকে বাস্তবায়ন করার জন্য সেইগুলোকে তোমাদেরকে নিদর্শনস্বরূপ সব শিক্ষা দিয়েছে? তাহলে এখানে যদি বলা হয় সেই শিক্ষার আলেমেরা যেমন নিজেরা এসব আয়াতের গুরুত্ব, মহামহা গুরুত্ব থাকা সত্ত্বেও তার ধারে কাছে যায়নি, আর তেমনিভাবে সেই আলেমদের কথা মতো যারা চলে তাদেরকেও এর কোনো কিছুতে নিয়ে যায়নি, ফিরিয়ে নিয়ে গেছে, তারা নিজেই জানে না তাদেরকে আর এখানে কোণে নেবে। তাহলে বিষয় দাঁড়ালো যে সেই আলেমরা শিক্ষা করেও, কোরআনে মুফাসসির হয়েও, কিন্তু এই যে হেদায়েতের যে বিষয় সেগুলো কিন্তু তাদের কাছে নেই। এই যে অঙ্গীকারমূলক বিশুদ্ধ তওবার যে বিষয়, ইমানটা আনার যে বিষয়, এগুলো কিন্তু তাদের কাছে নেই। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? তাহলে কি এখন বলা হবে যে সে যে মুফাসসির হয়েছে লেখাপড়া শিখে সেই কোরআনের সব কিছু, সেই আল্লাহর সব কিছু, না সে কোরআনের আয়াতকে উপেক্ষাকারীর দলে সামিল হবে? আর একদিকে যদি বলা হয় যে সেই রকমভাবে কোরআন নিয়ে আসে ঘুরে বেড়ায়, কোরআনের আয়াত বলতেছে, তফসির করে মানুষকে শোনাচ্ছে, কিন্তু কোরআনকে যে তার জীবনে বাস্তবায়ন করে নাই, তাহলে কোরআনের বোঝাটা কিন্তু সে বোঝছে, তাই না? বা বেড়াচ্ছে না,
আলেমরা কোরআনের বোঝাটা বয়ে বাড়াচ্ছে, মানুষকে শুনাচ্ছে, জানাচ্ছে, কিন্তু তার জীবনে এ সমস্ত আয়াতের যে সকল কর্ম তা বাস্তবায়ন করে নাই। এখানে যদি কোরআনের একটা আয়াত কেউ বলছে কিনা জানি না, সেটা হলো যে তৌরাত কিতাবধারীরা যারা এরকম কিতাবের পণ্ডিত ছিলেন, চলতো ফিরতো, কিন্তু ইমান আনেও নাই আর সেগুলো কাজেও লাগায় নাই, এদেরকে বলা হয়েছে যে এরা কিতাব বহনকারী গাধা। কোরআনের আয়াত যারা এরম করেছে, শিক্ষা করেছে, তখন কোরআন আসে তো তখনই সেই অতীতের তওরাতকে দেখায় একটা আয়াত আসে মনে করো, তখন তো কোরআনের কোনো কিছু হয়নি, তাই অতীতকে দেখানো হয়েছে যে এরকম যারা তাদেরকে বলা হয় কোরআন কিতাব বহনকারী গাধা। তো এখন এই যে কোরআন একটা কিতাব, সেই কিতাবকে যারা মুখস্থ করলো বা সেই কিতাবের সব কিছু জানলো চিনলো, মানুষকে বলে, নিজে কয়া বেড়ায়, কিন্তু এই যে আয়াতগুলোর যে বাস্তবায়ন করা নিজের জীবন দ্বারা, তারা বাস্তবায়ন করলো না। যেমন এই হেদায়েত নিল না, ঈমান আনলো না, আরও এরকম অনেক আয়াত আছে, আমি বলছি তোমরা শুনতে থাকো। তাহলে যদি ওই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা হয় যে কিতাব বহনকারী গাধা, কিতাবের সবই জানে, মানুষকে বলে বা জালসা করে সব কিছু করতেছে, কিন্তু সে নিজে এই কোরআনের যে সত্য, আয়াতের যে সত্য বাস্তবায়ন করা নিজের জীবনে তা করল না, তাহলে ওই আয়াতের পরিপ্রেক্ষিতে তখন তো কোরআন কেবল আসতেছে, তাই না? তাহলে কোরআনের লক্ষ্যে বলা হয়নি তখন, কিন্তু এখন প্র্যাকটিক্যাল যেটা, সেটা যদি বলা হয় ওই আয়াতের পরিপ্রেক্ষিতে, যেমন সেই তওরাতকে যারা এরকম করেছিল, জানতো, সব কিছু করতো মানান্তর এবং তাহা বাস্তবায়ন করতো না, তাদেরকে বলা হলো এরা কিতাব বহনকারী গাধা সমুদ্র। তাহলে এখন যারা এটা করতেছে, এখন যারা সেই কোরআনকে বহন করে চলতেছে, মানুষকে কোরআনের কথা বলতেছে, কোরআনের আয়াত বাংলা করে শোনাচ্ছে, ইংরেজি করে শোনাচ্ছে, এগুলো করতেছে, কিন্তু কোরআনের আয়াত যা করতে বলছে, কোরআনের আয়াত যেভাবে চলতে বলছে তা না করে বিপরীত দিকে চলছে, তাহলে তাদেরকে কী বলা হবে? বিশ্ববাসী, এটা কোরআনের কিতাব, তাহলে এদেরকে তোমরা কী বলবে তোমরাই নির্ধারণ করো। আমি আদমনুরি সত্য তোমাদের কাছে তুলে ধরব, আর আমি ধরিয়া চলছি। তো এরকম যদি তোমার খাজা বাবা হয়, হেজবুল তাওহিদ হয়, এরা হয়, তোমার সেই জিলানি বাবা হয়, মোজাদ্দেদ বাবা হয়, আলেম বাবারা হয়, জালেম বাবারা হয়, তাহলে তাদেরকে কী বলবে তোমরা? তোমরাই নির্ধারণ করো, তোমরাই নির্ধারণ করো এদেরকে কী বলবে। তাহলে পর এই যে ঈমান আনলো না, ঈমান আনলো না যারা, তারা স্বীয় অন্তর কোথায় পাবে? যারা ঈমান আনাই গেল না, স্বীয় অন্তর কোথায় পাবে? কোরআন তো বলছে স্বীয় অন্তরকে পবিত্র করো, রক্ষা করো, নিজের করো। তাহলে তাদের কি কোনো স্বীয় অন্তর আছে মানব জাতি? কোরআন তো প্রত্যেকটা মানুষকে স্বীয় অন্তরধারী করার জন্য ধর্ম নিয়ে আসছে, আর স্বীয় অন্তর যাদের আনিয়ে দেওয়া হয়, সেই ঈমানের ভিতরে যে আনিয়ে দেওয়া হয়, ঠিক তাদেরকেই তার সকল অন্তরের কাজ, সকল আম্মারের কাজ ফেলে দিয়ে তার স্বীয় অন্তরের উপর তাকে আত্মসমর্পণ করানো হয়। অর্থাৎ সেই তার যা ছিল আম্মারাগত জিন্দাদের সেগুলোকে ফেলে দিয়ে সে সেই অন্তরের উপর আত্মসমর্পণ করলো। কী জন্য করলো? যাতে সব কিছু ফেলে দিয়েছে, এখন থেকে এই অন্তর দ্বারা সে তার মানব জীবনে চলবে। আছে কি তোমাদের আলেম সাহেবরা, তোমাদের পীর সাহেবরা, তোমাদের সেই খাজা বাবারা, তোমাদের হেজবুল তাওহিদ, তারপরে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তাবলিগ ইসলাম, আছে কি এরা? তোমরা দেখো, আমি তো আদমদুরি লেখাপড়াই জানি না, আল্লাহ শিখিয়ে দিছে বললেও তোমরা শোনো না, যে তোমরা লেখাপড়া জানো, যদি ওই দলে পেছে যাও যে সেই কিতাব বহনকারী
গাধা, যে দেখো তোমরাই বিচার করো তোমরা কোন দলে। আমি বলছি না, কিন্তু কোরআনের আয়াত তো বলে দিয়েছে যখন কোরআন আসে তখনই, তাই না? তখন তো এই কোরআনকে ধারণকারী বহনকারী কেউ ছিল না, একমাত্র মুহাম্মদের কাছে পূর্ণ হয় নাই ওহি আসতেছে, তখনই তো এই আয়াতটা আসে নাকি? তাই তখন এইটার কথা এই জন্য আসেনি, কিন্তু আয়াত তো তুলে ধরছে যে এরকম যারা তাদেরকে বলা হয় কিতাব বহনকারী গাধা। তা আমি আদমের সেই সত্যটুকু দেখাচ্ছি, তোমরা একের পর এক কাইনে তুলে ধরো, প্রশ্ন করো, আমার পথ থেকে সরা নিতে চেষ্টা করো, কিন্তু তা কি কখনো পারবে? আমাকে কি আমার পথ থেকে সরা নিতে পারবে? যেহেতু আল্লাহ যাকে পথ দেয়। আর দ্বিতীয় কথা শোনো, আমি আদম নুরি বটে, খৈমপুত্র আমির বটে, কিন্তু আমি আদম বলতেও আমার কিছু নাই। তোমরা শুনতে থাকো প্রিয় বিশ্ববাসী, আমি আগেও বলছি যে আমি কারো প্রতি হিংসা বিদ্বেষ বা আত্মপ্রতিবাদ নিয়ে কথা বলছি না, আমি সত্য তুলে ধরি। আর সত্য তুলে আমি ধরে চলেছি, তারপরেও সেই কোরআনের নামে কোরআনের দাবিতে যারা অস্বীকার করে আর সেই কুফরির পথ ধরেছে তারাই এগুলোকে তুলে নিয়ে আসে। এই বড় পেশাবের ক্রিয়া তো কেরামতি কী হলো? অর্থাৎ কেরামতিগুলো করলে তাহলে আমাকে দেখাতে হয়। তো তেমনি হেজবুল তাওহিদ নিয়ে আসলো, তাহলে সকলেই যখন যেমন বলা হয়েছে যে এরা কেহই যিনি ধর্মের ভিতরে নাই, তারপরেও যখন এগুলো উঠে আসতেছে তখন আমাকে দেখাতেই হচ্ছে। তাই যেমন বললাম যে তোরাতের আলাগালে অবস্থা যদি এমন হয়, তাহলে তোমাদের এই কিতাবধারী, এই কোরআন কিতাবধারী যারা একে বহনই করে নিজের জীবনে বাস্তবায়ন করে না, তাদের বিষয়টা তোমরাই দেখো যে তারা কোন দলে পেছবে। যারা হেদায়েতের সত্য নাই তারা তো দোজকে যাবে। আর শিক্ষে করে কোরআনকে নিয়ে চলে, বলে নিজে ই দেয়, অর্থ কামাই করে সব করে চলছে, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করে না। কেউ কিছু বললি তাকার দোহাই দেয় এবারটারা কোরআন মানে না, এবারটারা নবিক মানে না, কিন্তু নিজেই যে মানে না এটা কিন্তু এই আলেম জানে না। তা আমি আবার সেটাও ধরা দেওয়ার মানুষ, আমাকে আমার রব এমন জায়গা দাঁড় করছে যে সেখানে ধরা দেওয়ার মানুষ। যে যেটা আমি বলতেছিলাম যে আমি আদম বলি আর খৈমপুত্র আমির বলি, কোনোটাই আমি নই। তবে যখন আদম নূরের দাবিতে আসি তখন সেটাই বলি যে আমি আদম বলতেও আমি কিছুই নই, আমি কোনো কিছুই নই মানব জাতি। আমি হলাম যে আমার বিশ্ব নবী তহাপতি তিনার তরফ থেকে পাওয়া একটা অস্তিত্ব, আর এই অস্তিত্বটা হলো আল্লাহ পাক স্বীয় নূর এখানে দান করেন, আর সেই নূরের ভিতরে থাকে এই আকার সুরাত, এটা এই জন্যই এটা আল্লাহর সুরাত। আল্লাহর নূরের ভিতরেই থাকে এই আকার সুরাত, এই জন্যই এটা আল্লাহর সুরাত। তো তাহলে পারে আল্লাহর তরফ থেকে আসলো আল্লাহর নূর, আর সেই তহাপতির তরফ থেকে আসলো এই অস্তিত্ব, এ নিয়ে একটা অস্তিত্ব খাড়া করা হলো। খাড়া করে তারপর আল্লাহ ঘোষণা দিল এটা আমার তরফের আদম, এর নাম আদম, আর এ হলো আমার তরফের প্রতিনিধি। তাহলে আমি আদম নুরি তো বটেই, আবার খৈমপুত্র আমিরও বটে, কিন্তু আমি কিছুই নই। আমি আদম হলাম আল্লাহর নূর নিয়ে, আল্লাহর সুরত নিয়ে, আল্লাহর দিন নিয়ে, আল্লাহর রব নিয়ে, এগুলো নিয়ে আল্লাহর তরফের আমি আদম। আমি নবীর তরফেরও আদম, কারণ আমার অস্তিত্বে যে গ্রহণ করা হয়েছে এ সকলই সেই নবীর তরফের বস্তু, এ নিয়ে আমি আদম। তাহলে এখন আমার কী আছে?
তা আমি যে জীবনটা ধরি জীবনে চলি সেই আল্লাহর নূরের আত্মা আল্লাহর নূরের রব আল্লাহর নূরের দিন আল্লাহর সূরাতের সালাত আর আমার শরীরে যা আছে তা হলো বিশ্ব নবীর তরফের সব মারফত আর সেই মারফত আসে আমার যে গর্ভদান করেছিলেন আমিনা বেগম আমিনা বিবি তার ভিতর দিয়ে আমি সেই মারফতে যে মানুষে এখন দাঁড়া আছি আর আমি আমার সেই অতীত জীবনকে আগুয়াল জীবনকে এই বুনিয়াদমের জীবন থেকে ধরে নিয়ে আমার অস্তিত্ব কার কিভাবে আসছে আমি সেই মানারাফার কোরআন যে মানারাফার ধর্ম স্বীয় ধর্ম আছে সেই ধর্ম পালন করে সকল ভেদবৃত্তান্ত জেনে নিয়ে খাড়া হয়েছি ওনার মতে লেখাপড়া শিখে নিয়ে খাড়া হয় নাই তাহলে ভালো করে বোঝো যে আমি আমির বা আমি আদম নুরি বলতে কে বা কি অতএব আল্লাহর স্বরূপের বা আল্লাহর নূরের জীবনধারী আমি আদম নুরি আর আমার অস্তিত্ব দানকারী সে হলো তহপতি তোমরা যাকে বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা এইটুকুই জানো আমি তার তহপতিকেও জানি চিনি বুঝি তিনি যে আহম্মদ তাকেও জানি চিনি বুঝি তিনি যে ইয়াসিন তাকেও জানিছি তিনি আর যতগুলো নাম আছে তার সবগুলোর সাথেই আমি আছি তোমরা কেউ নাই তাহলে পারে এই যে আমি আদমকে বুঝলাম যে তোমরা এখন হেজবুল তাওহিদালারা কারা তোমরা কার তরফের জীবন ধরেছ না তোমাদের নিজের ব্যক্তিগত সকল সম্পদ হলে সেগুলো দাখিল করো তোমার খাজা বাবার কি ব্যক্তিগতই মানব অস্তিত্ব কার তরফের জীবন ধরেছে কোরআন স্পষ্ট বলেছে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করো কি নিয়ে তোমাদের সেই আল্লাহ আল্লাহ নবীর তরফের জীবনই তোমরা গ্রহণ করো নাই আল্লাহর হেদায়েতে আসো নাই তোমরা কার তরফের জীবন ধরো তোমাদের এই জীবনে কারা বাস করে তোমরা কার হয়ে এই মানব জীবন কাটাচ্ছ তা হেজবুল তৌহিদাল্লাহ হও আর খাজা বাবা হও আর জিলানি বাবা হও আর ইতালি বাবা হও আর গিতালি বাবা হও আর সিয়াবাদ হও সুন্নিবাদ হও ওহাবি বাবা হও যে বাবা হও তোমরা কোন বাদের জীবন ধরো তোমাদের নফস বা আত্মিক রহস্য কি কোন জীবন ধরো কোন জীবন নিয়ে তোমরা মানুষকে ঠকানোর ধর্মীয় নিতাসে যে ঘুরিয়া বেড়াচ্ছ তোমরা মানুষকে কি দেবে তোমাদের কি আছে আর আমি আল্লাহর তরফের নবীর তরফের এগুলো কামাই করে নিয়ে তারই যে মূলে দণ্ডায়মান হয়ে সেই আল্লাহর তরফের যে আদমের নবুয়ত সেই নবুয়ত নিয়ে মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছে আর সেখানেই আল্লাহ যেমন সেটা আমার হাতে তুলে দিয়েছে তেনারি সেই বাদশাই তেমনি এই যে মানব অস্তিত্বে লেগে থাকার সকল কিছু এর সকল কিছু বিশ্ব নবী আমার হাতে তখনই তুলে দিয়েছে যখন তিনারি রেখে যাওয়া দিনী ধর্মের সত্যকে সমূহকে জয় করে আমি সেই আদম নুরিতে পরিণত হয়েছি ঠিক তখনই এই মানবের যে অস্তিত্ব গঠন হয়েছে তারই যে সকল নবীর তরফের যে দায় দায়িত্ব সেটাও নবী এই আদম নুরির হাতে তুলে দিয়েছে অতএব আমি সেই আদম নুরি তোরা কারা তোদের পরিচয়টা কি তোদের পরিচয়টা কি আমি যাদের হেদায়েত দিয়ে চলছি আল্লাহর তরফের হেদায়েত আমি আদম নুরি আল্লাহর নূরের আদম আল্লাহর তরফের হেদায়েত দিয়ে যাদেরকে সেই দিনই নূরের দিনই নফস বা আত্মার অন্তরকে নির্ধারণ করে তারপর আত্মসমর্পণ করে সেই আত্মার দ্বারা চলতে দিয়েছি সেই দিনই নূরের দিন তাদের দিক করে সেই দিন কায়েমের পথ দেখাইছি দিন মঙ্গল করার পথ দেখাইছি দিন ক্ষতি করার পথ দেখেছে ক্ষতি হলে চিরকালের জন্য কানা হয় কবরে যাবে তার পথও দেখাইছি আমি সেই আমার হেদায়েতের সন্তানদেরকে স্বীয় রবের পথ সত্য করে দিয়েছি কারণ আমি সেই আল্লাহ নূরের রবের মালিকানা সত্ত্বদার আমার স্বীয় রব আছে আর আমি আমার সেই নবতী রবের দ্বারা এখানে যারা হেদায়েত নিয়েছে তাদেরকে সেই আল্লাহর তরফের রব
তাদের প্রত্যেককে স্বীয় রব করে দেওয়া হয়েছে এবং সেই রবের কর্ম ইবাদত সত্য করে দেওয়া হয়েছে এবং সেই রবকে কিভাবে ভালো রাখবে পবিত্র রাখবে কিভাবে তাকে সত্য করবে তার জীবনে চিরকালের জন্য তার নিজের রব করে নেবে তার দিকের সকল সত্য দেখানো হয়েছে সেই রবকে যদি সে মিথ্যা করে প্রতারণা করে জালিয়াতের খারাপ করে তাহলে সেই খারাপের দায় চিরকালে তার রব কেড়ে নেওয়া হবে এবং সে চিরকালের জন্য বোবার দোজকে নিক্ষেপ হবে পরিষ্কার হিসাব দিয়ে দেওয়া হয়েছে এই যে আয়াতগুলোর সত্য এটা কি হিজবুল তাওহীদের কাছে আছে এটা কি তোমার জিলেনি বাবার কাছে আছে তোমাদের শিখা গেছে স্বীকার করেও লাভ হবে না মানব জাতি আজ প্রায় হাজার বছর ধরে তোমার জিলেনি বাবার তরিকা চলে সেগুলো তোমাদের কাছে প্রতিফলন থাকতে হবে মিথ্যা বলবে যে আছে আমার কাছে ওগুলো চলবে না ও কোনোটাই চলবে না আজ আদম নূরের দাবি করতেছে তোমার জিলেনি বাবা কোন নূরের দাবিতে ছিল কোন নফসের দাবিতে ছিল হেজবুলের যিনি বড় নেতা তিনি কোন নফসের দাবিতে আছেন আর সেই নফস তিনি কোথাটা পালেন কে দিল নাকি তেনার নিজস্ব আছে শুধু এখানে স্বীকার করলে চলবে না যদি এখানে তুমি বলো যে এই নফস আমার তাহলে তোমাকে আইওয়াল দেখাতে হবে আর নফস এখানে নতুন তৈরি হয় না তোমরা দেখো যে প্রত্যেকটা জাতির ঘরে থেকে জাতির নফস এসে সেই জাতের আকার সুরতের সৃষ্টি হোক আর মানুষ হয় অতএব বলবে যে আমার আমা আমি নফসে আলা তোমার নফসে কোথায় পেলে কার কাছটা পেলে কিভাবে পেলে সেই নফসি পাওয়ার ধর্ম কি কর্ম কি ইবাদত কি প্রমাণ দিতে হবে এই আমি আল্লাহ হয়েছি অযুগ কেটে গেছে এবার আল্লাহ হতে গেলে তাকে জবাবদিহি করতে হবে কীভাবে আল্লাহ হলে সেই আল্লাহর পথটা কি সেই আল্লাহর নূর তুমি কোথার থেকে পেলে আল্লাহ কি কোরআন পড়লে আল্লাহ হওয়া যায় আর ওই ইমান না নিয়ে হেদায়েত না নিয়ে এই ফাসেক ভিত্তিহীন এই নামাজ পড়ার নামে আল্লাহর কাছে ডিপ পড়লে কি আল্লাহ হওয়া যায় তোমার তো তোমাদের তো নামাজ পড়তেই বলে সালাত রুকু সেজদার ইবাদত দেওয়াই হয় নাই কারণ এটা দেওয়া হয়েছে তাদের যারা ইমান এনে মমিন হয়েছে আবার এই গ্রুপ ধরে আর একটা কমন ছিল যে ইমান আনা আর মমিন এর তফাত আদম নুরি জানে না তাহলে ওরা জানে তোরা জানে যে ওরা কেন সেই সদরুদ্দিন বাবার সিস্তিয়া তরিকা মানে ওরা সেই ইমান আনা মানুষের কী করলো ওরা সেই মমিন কাকে বলে যদি জানে তাহলে ওরা সিস্তিয়া বাবার তরিকা নিয়ে মমিন হলো না কোরআন যে ইমান আনে মমিন হতে বলছে সেটাই করে হলো ওরা যদি এত জানে মিথ্যাচারিতার একটা শেষ আছে তোমরা কুপরি করতে করতে এমন জায়গায় উপনীত হয়েছ যে তোমরা সত্যকে উপেক্ষা করতে কোরআনকে যেমন উপেক্ষা করছো আদম নবী সেই কোরআনের সত্যগুলোকে তোমাদের কাছে তুলে ধরছে সেগুলোকে উপেক্ষা করেছ আমি আগেও বলেছিলাম যে আজ আগেও বললাম যে সত্য আগত মিথ্যা দূরীভূত এতো কোরআন বলছে তোমার আলেমদের কাছে শুনে থাকো কিন্তু কোরআনকেই সত্য তোমাদের কাছে প্রতিষ্ঠা করবে আর মিথ্যা দূর করবে না তোমাদের আলেমরা করেছে না তোমাদের পীর সাহেবরা করেছে না হেজবুল তাওহীদের যোগ্যতা রাখে না জাকির নায়েকের যোগ্যতা রাখে না ওহাবি কাদিয়ানি বাদ রাখে না শিয়া সুন্নি বাদ রাখে কেউ রাখে কি এর যোগ্যতা আর যে প্রকাশ করছে সত্য সত্য কামাই করে নিয়ে মিথ্যা দূর করার জন্য দণ্ডায়মান হয়েছে আর এটা হবে এটা হবারই ছিল এটা হবেই কারণ কোরআন এবার সবার কোরআন মানুষকে দেখাচ্ছে আর মানুষ এবার সেই সকল সত্যকে ধরে নিয়ে সবাকে কোরআন হয়েছে কোরআন দিনই নূর সেই দিনই নূর কোরআন বলছে কিন্তু দিনই নূর এবার মানুষের ধরে নিয়ে উজ্জ্বল নূর ধরে নিয়ে সেই মানুষ কথা বলছে পালানের জায়গা নাই আর মিথ্যা ইমানদারের দাবিতে আসার জায়গা নাই যেমন এই ইমানদার সম্বন্ধে বলা ছিল সব ভুয়া ইমানদার কেউ ইমান আনাতেই আসে নাই তারা ইমানদার হলো কী করে আল্লাহর হেদায়েতেই আসে নাই তারা ইমানদার হলো কী করে
কোন জায়গায় কিসের উপর ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট পেয়ে সে ইমান আলা হলো, ইমানের দাবিতে যারা আসে, তাহলে মানব জাতি তোমরা কোন দিক দিয়ে শুনতে চাও বলো, কোথায় জানতে চাও? কারণ তোমরা কোরআনের আরেকটা আয়াত আছে যে ওদেরকে নবী তুমি বলো আর না বলো, সত্য দেখাও আর না দেখাও, যাই কিছু করো না কেন ওরা ইমান আনবে না মানবে না, কারণ ওরা অপরাধ করতে করতে, কুফরি করতে করতে, হারামি করতে করতে ওদের সব কিছু হারামে পরিণত হয়ে গেছে। আমি ওদের অন্তরকে সিলমোহর করে দিয়েছি, ওরা আর অন্তরে ডাক শুনবে না। তোমরা সেইখানে উপনীত হয়েছ নিশ্চয়ই, তোমরা ঠিক সেইখানে উপনীত হয়েছ, নতুবা তোমরা এমন হতে পারো না। না তোমরা সত্য দেখাতে পারো, না সত্য নিয়ে দাঁড়াতে পারো, না সত্য দেখালে তোমরা তাকে মেনে নাও। তোমরা কারা? তোমরা কারা? তোমাদের কাছে সত্য যদি থাকে, তাও বারবার বলা হচ্ছে যে তোমরা এভাবে আদমের সাথে আচরণ গালিগালাস না পেরে তোমাদের কি সত্য আছে সেটা নিয়ে দাঁড়াও। আমি তো বলছি আমি আদম নূর, আমি আদম নূর, তার সকল প্রমাণ সহকারে আমি তোমাদের কাছে দিয়ে, যেমন আজও বললাম যে আমি আদম নূর বলতেও আমি আদম নূরই নই, আল্লাহ নূর, আমি আদম নূর, আমার কোনো নূরফুর নাই, আমার কোনো আকার সুরত নাই, আমার কোনো রব নাই, বাঘ নাই, আমার কোনো দিনও নাই। দিন অসংখ্য প্রকার আছে, কিন্তু আমি আল্লাহর দিনওয়ালা। বাকশক্তি অসংখ্য প্রকার আছে, কিন্তু আমি আল্লাহ নূরের রবের বাকওয়ালা। সুরাতের সালাত নিয়ে অনেক প্রকার আছে, কিন্তু আমি আল্লাহর সুরাতের সালাতের সালাতওয়ালা। কী করবি তোরা? যার কাছে আল্লাহ পাক সকল সত্য প্রকাশ করে দিয়েছে, তোরা ন্যাংটা মানুষেরা কী করবি? তারা তোরা সেই কিতাব বহনকারী গাধারা কী করবি বল? যার কাছে আল্লাহ সকল সত্যকে খুলে দিয়েছে, আউয়াল আখের জাহের বাতেন কিনে দাঁড়াবে, যে কারণে বহুবার বলা হয়েছে তোর মারফত আল্লাহরা কারা, কিসের মারফত করে ডাক? আর সর্বশ্রেষ্ঠ মারফতের জায়গাও আমি দেখাইছিলাম যে সর্বশ্রেষ্ঠ মারফতের জায়গা প্রত্যেকটা মানুষের মাতৃই গর্ভ, সেই মারফতের ভিতর সব কিছু থাকে, পাওয়া যায়। তো তোরা কোন মারফত আলা? যারা শিও আত্মাকে চেনে না তারা রুহানি আলা হয়ে গেছে। ডাক্তর রুহানি আলা দেখি কোন রুহুর খবর রাখছে, কোন রুহ আলা হয়েছে দেখে দেখা আদমের সামনে ডাক। ওই দিন ফুরায় গেছে, ধোকাবাজে প্রতারণা দিয়ে ধর্মীয় ব্যবসা কর চলার দিন ফুরায় গেছে। এখন বলা হচ্ছে তোরা শুনছিস না, কিছুদিন পরে দেখবি যে তোরা যেমন তার চাইতে আদম নূরের সেই হকের সন্তানেরা, ইমান আনায়নকারী মমিনেরা, সদিন আলারা, সরব আলারা, সিও সালাত কায়েমকারীরা, ওই ভিত্তিহীন ফাসেক ইবাদত করে জান্নাত কামাইকারী নয়, যারা নিজের মানব জীবনকে জান্নাতের বাগিচাতে পরিণত করে নিয়েছে কোরআনের আইন মাফিক, তারা যখন দণ্ডায়মান হবে, যেমন তোরা দেখতেছি যে ছেলেরাও দণ্ডায়মান হয়েছে, কিছু আবার মেয়েরাও দণ্ডায়মান হয়েছে সৈনিক হিসাবে, কী করার জন্য? সকল মিথ্যা অসতের বাজার ধ্বংস করার জন্য আল্লাহর তরফের সেনানি তৈয়ার হচ্ছে। পৃথিবীর জমিন থেকে সকল মানুষের ভিতর, মমিনের ভিতর আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে, সকল মানুষের ভিতরে ঈমান আনার করে মমিনের ভিতরে আল্লাহর নূরের অন্তর প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে, খাড়া করে দেওয়া হচ্ছে, সকল ঈমান আনায়নকারী মমিনদের ভিতরে আল্লাহর নূরের রব দিয়ে দেওয়া হচ্ছে, সকল মানুষের কাছে আদমের সুরাতের সালাত তাদের সিও সালাত করে দিয়ে তাদের সালাত কায়েম করতে দেওয়া হয়েছে, আল্লাহকে রুকু সেজদা করতে দেওয়া হয়েছে এবং দাইমি সালাত করে দেওয়া হয়েছে, সর্বক্ষণিক তারা সালাতে থাকে এবং সালাতে চলে, সালাতের হেফাজত করে। এরা দণ্ডায়মান হবে অচিরেই, আরও কতজন দেখ তোদের জায়গা কোথায় থাকে। আদমগুলি যেমন বলতেছে তারা ততটুকু না হলেও, কিন্তু জাতের সন্তান জাতের অধিকার নেই খারা হয়, এটার জন্য রাখি আমি আদম নূরি। আর আস্তে আস্তে দেখবি যে অনেক মানুষ দাঁড়াবে আমি নফসে আদম, আনা নফসে আদম, আনা রব্বে আদম,
আনা দিনের জাতে আদম, আনা সুরাতের জাতে আদম, তোরা কারা? তখন তোরা বুঝতে পারবি। এখনো সময় আছে তোদের নিজের জীবন বাঁচানোর, নাকি সেই কোরআনের ওই আয়াতের কথা যে ওদেরকে বলো যা কিছু করো যতই দেখাও, কিন্তু ওরা মানবে না। যে তোদের অবস্থা তা ঠিক তাই, আদম নুরিত সকল সত্য সকল মানুষের দুয়ারে পৌঁছা দেওয়ার চেষ্টা করছে, যাতে অসতেরা বোঝে এবং তার সত্য অবলম্বন করে নিজেকে নিজে বাঁচানোর জন্য। কোরআনের ধর্মই আসছে প্রত্যেকটা মানুষকে তার মানব জীবনের সেই আদম জীবনের সত্য দিয়ে তাদেরকে খাড়া করে দেওয়া, তা এবং তারা যাতে তার সব হাতে পেয়ে তাকে সে বাঁচা নিয়ে যেতে পারে। আমি আদম নুরি আল্লাহর প্রতিনিধি, আমি ঠিক তাই করে চলছি, কোনো বিকল্প করছি না। ধনী গরিব ফকির মিসকিন যে আসছে তাকেই তার জীবন তার হাতে দিয়ে সব কিছু তার জ্ঞানে বুঝা কেলে দিয়ে তাদেরকে খাড়া করে দিচ্ছি। এবার তুমি তোমারকে আদম জাতের জাতীয় মানুষ হিসেবে কায়েমই করো, সেটা করতে দিয়েছি। তাহলে এই যে নতুন প্রস্তাবটা আসছে হিজবুল তাওহিদ নিয়ে, যে সেখানে যদি তোমাদের জ্ঞান থাকে তাকে নিয়ে অনেকগুলোই বলা হলো, তবে যদি এগুলো হিজবুল তাওহিদের কাছে থাকে তাহলে তারা ঠিক আছে, আর যদি এই আয়াতসমূহের কোনো কাজ তাদের কাছে না থাকে তাহলে নিশ্চয়ই তারা সেই দিনী ইসলামের নামে হিজবুল ইসলাম কুফরের পথকে অবলম্বন করেছে নিজেদের অজ্ঞানতা বশতেই বা সজ্ঞানতা বশত বা ধর্মীয় ব্যবসার খাতিরে, এর কোনো না কোনোটা হবেই। তবে তারা যে সঠিক দিনী ইসলামের উপর নাই ইহা মহাসত্য, তারা কোনো ক্রমেই প্রমাণ করে দেখাতে পারবে না আমরা দিনী ধর্মের সত্যের উপর প্রতিষ্ঠিত মানুষ হিজবুল ইসলাম, এ দেখানোর যোগ্যতা তাদের নাই। আর তারা যত বড় জ্ঞানী হোক না কেন, কিন্তু কথার আড়ালে যে সত্য লুকায়িত, যেমন তোমরা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করো, সেই হেদায়েতের বিষয় কী এগুলো তোমার হিজবুল তাওহিদের ক্ষমতা নাই যে কিভাবে একটা লোক হেদায়ত দিতে হয় এবং কোন সত্যের উপর কিসের উপর হেদায়ত পায়। এই যে সত্য আয়াতের ভিতরেই সত্য লুকায়িত রয়েছে, এগুলো বাইর করার যোগ্যতা নাই, অর্থাৎ মিথ্যাচারিতা করে কোনো লাভ নাই। যেমন ইমান আনো, ইমান আনায় যদি তোমার সেই অন্তর স্বীয় অন্তর নিহিত করার না হয় তাহলে কোরআন স্বীয় অন্তরের কথা বললে আর তোমরা স্বীয় অন্তর কোথায় পাবে, কোথায় পাবে? তাহলে মিথ্যাচারিতা করার জায়গা এখানে কারণ নেই। কারণ বললাম যে সত্য আগত, এটা কোরআন তো বলছে, এবার সত্য মানুষে, এবার আল্লাহর সত্য মানুষে, এবার নবীর সত্য মানুষে। মানব জীবন আম্মারার হাতে ছিল, জিনাত তার হাতে ছিল সর্বকাল, এখনও তোরা সকলেই সেই আম্মারার জাতগত মানুষ, জিন জাতগত মানুষ, আর তোরা জিন খুঁজে বেড়াস। এজন্যই সেদিন বলা হয়েছিল তোরা শয়তান নামে যারে খুঁজিস তারা কিন্তু মানব রূপেই শয়তান, এই মানবী শয়তান, এই মানবী জিন, এই মানবী হারাম, এই মানবী মানব, এই মানবে নবী, নবীকে তোরা জানিস না, এই মানবে এবার আদম নূর কথা বলছে, অর্থাৎ এটা আদমের সুরাত আর আদমেরই নূর আল্লাহরই নূর। এবার আল্লাহর নূরের সুরাত আদম সুরাত আর আল্লাহর নূর আদমে, অতএব এবার আদমে আদম বসে কথা বলছে, আদমে কোনো নবী নয়, সৃষ্টির জাতের কোনো নবী নয়, আদমে কোনো ভুয়া আল্লাহ আল্লাহ নয়। আর আদমে যখন আদম নূর বসে গেছে, আল্লাহ নূর বসে গেছে, তখন কোনো ধোকাবাজি নেই, তোরা দণ্ডায়মান হতে আর পালাতে পারবি না, কোনো প্রতারণাগিরি, কোনো আম্মারাগিরি, কোনো শয়তানগিরি, কোনো কুফরিগিরি, জালিয়াতগিরি, জিনগিরি খাটবে না। আর তার প্রমাণ তোরা দেখ সূরা নাসের ভিতর, সূরা নাসের ভিতর দেখ কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস ইউয়াজ ভিসফি সুদুরিল নাস মিনাল জান্নাতি ওয়ান নাস, আল্লাহ বিশ্ব নবীকে বলতেছে যে তুমি সেই লোকের কাছে সেই মানুষের কাছে আশ্রয় চাও, কি কারণে এই জিন শয়তানরা যে কুমন্ত্রণা দেয় এটা করে ওটা করে মানব শয়তানের কুমন্ত্রণা, তার থেকে বাঁচতে হলে তোমরা সেই মানুষের মালিকের কাছে,
মানুষের রবের কাছে মানুষের ইলাহির কাছে আশ্রয় প্রার্থনা করো তখন সেই বিশ্ব নবীকেই বলতেছে যে তুমি এখন এই আরজু করো সেই মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে অতএব এই আম্মারার জাত থেকে উদ্ধার পেতে হলে এই জিন জাতির হাত থেকে উদ্ধার পেতে হলে এই মানব জীবন দ্বারা তার একমাত্র অধিনায়ক আদম নূরি দ্বিতীয় জন কেউ নয় কারণ আদম নূরির কাছেই আল্লাহর সত্য নিহিত আর আল্লাহর সত্যের বিশ্ব নবীর সত্যের নবুয়াতধারী সে হলো আদম নূরি অতএব যদি তোরা সেই জিন জাতির মানুষ থেকে উদ্ধার পেয়ে আদম জাতে যেতে চাস যদি তোরা সেই আম্মারার জাতের থেকে উদ্ধার পেয়ে আদম জাতের জাতীয় মানব কায়েম করে যেতে চাস তার একমাত্র প্রতিনিধি আদম নূরি তাই স্পষ্ট আয়াত ওখানে দেখা দিছে যে এগুলোতে বাঁচতে হলে এরই কাছে যায় আশ্রয় চাও কে আল্লাহ তো ওখানে বলেন যে আমার কাছে আশ্রয় চাও আল্লাহ তো বড় আশ্রয় দাতা অবশ্যই আল্লাহ বহু জায়গায় বলছে কিন্তু এখানে তো তা বলে না এখানে বলছে যে এই যে জিন জাতে উপদ্রব আর এই যে শয়তানি আম্মারা জাতের উপদ্রব এখানটা বাঁচতে হলে তোমরা এরই কাছে যায় আশ্রয় চাও আরজু করো প্রার্থনা করো দয়া চাও তারই কাছে অতএব তোদের যদি আম্মারার জাতের থেকে উঠে আসতে হয় তুই পীর হোস অলি হোস নবী হোস আউলিয়া হোক গস কুতুব যেই হোস সব আম্মারার জাতি কেউ কোনো পরিচয় নিয়ে আদম নূরের সামনে দণ্ডায়মান হওয়ার যোগ্য তাদের পৃথিবীর মানুষের কারণে কোনো পরিচয়ের মানুষ হিসেবে দণ্ডায়মান হওয়ার যোগ্যতা নেই তাই যদি সেই আম্মারা অপরিচিত জীবন থেকে উদ্ধার পেয়ে পরিচয়ের জীবনে আসতে চাস তার একমাত্র দরজা খুলেছে আদম নূরের দ্বিতীয় কোনো দরজাও এ পৃথিবীতে আর নাই তাই আমি তোদেরকে সহৃদয় নিয়ে বন্ধুত্বা নিয়ে ভালোবাসা নিয়ে বিশ্বের মানব জাতিকেও বলছি তোদেরকেও বলছি আমি কারো শত্রু নই আমি সকল আম্মারার জাতিকে জাতের মানুষ করে পরবর্তী জীবনে নেওয়ার যে এই রায়বাড়ি যে নায়কি সেটা আল্লাহ পাক আমাকে দান করেছেন আমি সে কাজই করে চলেছি অতএব তোরা আমার শত্রু নস তোরা আমাকে শত্রু ভাবিয়ে চলেছিস কারণ তোদের ধর্মীয় ব্যবসার নস্যাত হয়ে চলেছে এই কারণে যাই হোক বিশ্বের মানব জাতি আমি আজকের এই বক্তব্য আর বাড়াতে চাই না তাই এই ধরনের প্রশ্ন হয়তো আসতেই থাকবে মাঝে মধ্যে আমাকে এগুলো বলতেই হবে তবে এটা জেনে রাখো যে যারা ইমান আনায় যাই নাই তারাই বলে আদম নূরি ইমান আনা আর মমিন কাকে আর জানে না যারা মানে কুফরির তরিকা আর যে আদম নূরি আল্লাহ পাক যাকে বলছে আমার জ্ঞান আমার আয়াত আদম নূরিকে শিখিয়ে দিছি আর সে জানে না ইমান আনা কাকে বলে আর ইমান মমিন কাকে বলে সে জানে না যে কোরআনের সকল সত্য বাস্তবায়ন করে মানুষকে সে পূর্ণ ধর্ম দিয়ে পূর্ণ কোরআনই করে তাকে ধর্ম মানতে দেয় আর সে ইমান আনা কি আর এই মমিন কি জানে না যে জায়গায় এটা দেওয়া হয়েছে অনেক লোক আছে এই বাংলাদেশে আছে তাদের যা জিজ্ঞেস করা যে আদম নূরে কীভাবে ইমান এনে দিয়েছে আর কীভাবে আমাদের মমিন করে মমিনের পথ ধরে আমার এই মমিনগিরি কায়েম করতে দিয়েছে তাদেরকেই জিজ্ঞেস কর আমি করি তো তোদের অন্তর কানা হয়ে গেছে হয়তো সিনম হয়ে গেছে শুনতেও পাবি না তোদের আশেপাশেই আজ আদম নূরের সেই সন্তানেরা বাস করে তাদের কাছ থেকে জেনে নে যে আদম নূরি ইমান আনা কি ইমান আনিয়ে দিতে পারছে সঠিক মতো আর ইমান আনার পর সেই ইমানি আত্মার উপর আত্মসমর্পণ করে তাদেরকে সেই ইমানি আত্মার দ্বারা মমিন বলে মমিনের পথ চলার সমস্ত বিষয় তাদের তুলে দিতে পারছে না পারেনি তাদের কাছেই যা জিজ্ঞেস কর তোদের সমস্ত চামচা পিঁড়ে যা জিজ্ঞেস কর যে কোনো একটা আদম নূরের সন্তানের কাছে সত্য সত্যই হয় আর মিথ্যা মিথ্যেই হয় এটা জেনে রাখ এই যে এত কাল ভরা মিথ্যে দিয়ে দিনী ধর্মকে ঢেকে রেখেছিলি একটা সত্য সেই দিনী ধর্মের সত্য নিয়ে একটা সবাক কোরআন যে এই কোরআনকে তার নিজের জীবনে বাস্তবায়ন করে সবাক কোরআন হয়েছে সেই একটা কোরআনকে প্রতিরোধ করার মানুষ এই বিশ্ব জগতের সকল মানুষের যোগ্যতা নাই
তোদের একটা যোগ্যতা আছে সেটা হলো অত বুঝিসনি না বাবাকে বেটাকে আগে মার এই যোগ্যতা থাকতে পারে কিন্তু সেই ন্যায়ের জগতে যা প্রতিরোধ করবি এই যোগ্যতা তোদের নাই তোদের যত প্রকার মিথ্যা আছে উহা উড়া দেওয়ার জন্য এক শবাক কোরআনই যথেষ্ট এই ফাসেকি কোরআন আদের নয় ওই যে বললাম যদি তওরা তালারা এরকম তাদের বলা হয় কোরআনের আয়াতে যে তারা কিতাব বহনকারী গাধা তো এই যুগেরও যদি আলেমরা এইগুলোই হয়ে থাকে তারা যদি কোরআনকে তাদের বাস্তবায়নে না এনে থাকে তারা যদি আল্লাহর সেই তরফের হেদায়তে না এসে থাকে ঈমান আনায় না এসে থাকে দিন কায়েমের পথ গ্রহণ করে না থাকে তারা সেই স্বীয় আত্মাকে নিজের করে নেওয়ার কাজে না এসে থাকে তাহলে এরা হয়তো ওই আয়াতের পরিপন্থী মানুষরূপে প্রতিষ্ঠা হবে আর সেগুলো তোরাই এখন বিবেচনা কর আমি সেই আল্লাহর প্রতিনিধি আল্লাহ আমাকে তার অন্তরের ভিতর দিয়ে তার নূরের ভিতর দিয়ে সত্য বুঝা দিচ্ছে জানা দিচ্ছে আমি তোমাদের সকল মানুষের কাছে পৌঁছা দিলাম যাই হোক আজকের বক্তব্য আমি আর বাড়াতে চাই না এখানে সমাপ্তি করছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ